ব্লগ। হ্যাঁ বন্ধুরা, ব্লগ ভিডিও কিভাবে বানাবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাম। বর্তমান যদি আপনি দেখেন ইউটিউবে ব্লগ ভিডিও বর্তমান ট্রেন্ডিং এ বেশি থাকে, তার কারণটা হলো যে ব্লগ ভিডিও মানুষে বেশি দেখে, তার জন্য ব্লগ ভিডিও বেশি ট্রেন্ডিং এ থাকে। তো তার জন্য বলি আপনিও একটা ব্লগ চ্যানেল খুলতে পারবেন আর ব্লগ ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি ভালোভাবে ভিডিও বানাইতে পারেন। যদি আপনি ভাবতেছেন যে আমি ব্লগ ভিডিও বানাম, তাহলে আজকের ভিডিওটি দেখেন। ব্লগ ভিডিও কিভাবে বানাবেন, কিভাবে এডিট করবেন আর কিভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবে, সম্পূর্ণ কিছু আমি আজকের ভিডিওতে দেখাম। তো তার জন্য বলি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, বিরাট মজা হবে আজকের ভিডিও। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথমে বলবো যে ব্লগ ভিডিও কিন্তু তিন ধরনের আছে, কি কি আমি আপনাকে বলতেছি শুনেন। একটা হলো হোম ব্লগস, একটা হলো ট্রেভেল ব্লগস আর একটা হলো মোটো ব্লগস। তো তার জন্য বলি যে প্রথমে আপনি এটা সিলেক্ট করেন যে আপনি কোন ধরনের ব্লগ ভিডিও করবেন বা বানাবেন। আর হ্যাঁ, বর্তমান যে আমি তিনটা ব্লগের কথা বললাম, এখানে দেখা যাচ্ছে যে ইউটিউবে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ থাকে হোম ব্লগস। আর হোম ব্লগস আপনি কিভাবে বানাবেন সেটাও তো আপনি জানেন, আর যদিও জানেন না তাহলে আজকে ভিডিও দেখেন। আর আমি বলতেছি যে হোম ব্লগস কিভাবে বানাবেন আর কিভাবে তৈরি করবেন। তো প্রথমে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা বাইর করেন। হোম ব্লগস মানে একটা বাড়ির ব্লগ, মানে আপনি বাড়িতে কি কি করতেছেন, কি খাইতেছেন বা কি বানাইতেছেন সেটাকে বলে হোম ব্লগ। কথাটা বুঝতে পারছেন? যদিও বুঝেন নাই তাহলে আমি অল্প একটু আইডিয়া দিয়ে আপনাকে ভিডিও করে আমি আপনাকে দেখাই আর কি কিভাবে হোম ব্লগস ভিডিও করবেন। প্রথমে ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হলো সানডে, যেহেতু আমার কোনো কাজকর্ম নেই আজকে, আজকে আসি বাড়িতে। তো তার জন্য ভাবলাম যে কিছু একটা খাওয়ার আইটেম করি। তো তার জন্য আমি এখন বাজারে যাচ্ছি, চার পাঁচ প্যাকেট ম্যাগি আনো আর ম্যাগি আনে আজকে বানামো, নিজে হাতে বানিয়ে নিজে হাতে খামো। তো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে দেখেন রাস্তার কি পরিস্থিতি। আর বর্তমানে আমি বাজারে যাচ্ছি, বাজারে যাইনি আপনাকে ম্যাগি আইনে কীভাবে রান্ধে আবার একবার খাওয়াই, তো সেটাই আমি দেখাবো আপনাকে। তো দেখতে পারলেন এটাকে বলে হোম ব্লগস, মানে আমি যেহেতু আজকে বাড়িতে আছি, মানে আমি এক জায়গায় যাচ্ছি, তো সেগুলো ভিডিও করবেন বা একটা বস্তু বানাবেন বাড়িতে, তো বানিয়ে খাবেন, সেগুলো ভিডিও করে সুন্দর করে এডিট করে আরও ইউটিউবে আপলোড করে দেন, ওগুলো মানুষে দেখবে আর কি। এগুলো ভিডিও বর্তমান মানুষে খুব দেখে, প্রচুর পরিমাণে এগুলো ভিডিও দেখে, তার জন্য এগুলো ভিডিওতে বেশি বেশি ভিউ আসে, কথাটা বুঝতে পারছেন? আরেকটা হলো ট্রেভেল ব্লগস। ট্রেভেল ব্লগস হয়তো আমি এখন দেখাতে পারবো না, হলেও আমি আইডিয়া দিই আপনাকে ট্রেভেল ব্লগস কী ধরনের হয়। ধরেন একটা কথা, আমার বাড়ি ইন্ডিয়া আসামে, আমি আসাম থেকে বাংলাদেশে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাংলাদেশে, মানে আমার বাড়ি ইন্ডিয়া, আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছি। তো আমি কিভাবে ভিসা বানাইলাম, কোন জায়গা থেকে ভিসা বানাইলাম, তো এই ভিডিওতে বলুমু। তারপরে বাংলাদেশের গির দেখতে পারবেন, বাংলাদেশের কী পরিস্থিতি, বাংলাদেশের মানুষ কী পরিস্থিতিতে আছে সেটাও দেখতে পারবেন আজকের ভিডিওতে। দেখেন রাস্তাঘাটে কী পরিস্থিতি, আমি আমার আসাম থেকে বাংলাদেশে যাওয়ার রাস্তাটা কোনটা দেখেন। তো এরকম কথাটা বুঝতে পারছেন? ধরেন আমার বাড়িতে থেকে যখন আমি বাংলাদেশে যাবো, তখন মানে রাস্তায় কিছু কিছু ভিডিও করলাম, মানে সম্পূর্ণ কথাটা বুঝতে পারছেন? মানে একটা ট্রেভেল ব্লগস, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি সেটা ডিটেলস দেওয়া হয় একটা ট্রেভেল ব্লগসে, কথাটা বুঝতে পারছেন? আরেকটা আছে মোটো ব্লগস। মোটো ব্লগসটা হয়তো আপনারা অনেকে জানেন, মোটো ব্লগস হলো ধরেন বাইক নিয়ে, মানে মোটর সাইকেল নিয়ে জায়গায় জায়গায় ট্রেভেল করা, আরও হেলমেটের এখানে যেটা ক্যামেরা লাগিয়ে ভিডিও করে, আপনারা হয়তো অনেকে দেখছেন, এ দেখতে পাচ্ছেন এটা হলো আমার ভিডিও। আমিও মাঝে মাঝে মোটো ব্লগস করতাম আগে, কিন্তু এখন করি না। তো এরকম হলো এটাকে বলে মোটো ব্লগস, কথাটা বুঝতে পারছেন? তো ঠিক এরকম ব্লগস ভিডিও করে, আর এগুলো ব্লগ ভিডিও মানুষ খুবই পছন্দ করে বর্তমান। তার জন্য বলি যে ব্লগ ভিডিও বর্তমান ইউটিউবে বেশি বেশি ট্রেন্ডিংয়ে থাকে। আর হ্যাঁ, আরেকটা ভালো লাগার কথা কি জানেন, এই যে ভিডিওটা আমি আপলোড করলাম, এটা কিন্তু আমার অ্যাপকে মিনি ব্লগার চ্যানেলে, আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এটা। জানি না ভিডিওতে ভিউ আসবে কি আসবে না, কিন্তু ইয়ার পরেও আমি বহু চ্যানেল নষ্ট করছি, বহু চ্যানেলও আমার আছে, কিন্তু ওগুলো চ্যানেলও আমি কাজ করি না অত একটা, মানে পার্ট টাইম, মানে কিছু কিছু সময় দেয় আর কি, একদম রেগুলারলি সময় দিতে পারি নাই ওগুলো চ্যানেলে, তার জন্য চ্যানেলগুলো গ্রো করতে পারি নাই। তো আমি ভাবছি যে আমার এই চ্যানেলে কিছু কিছু ভিডিও দিব, মানে ট্রেভেল ব্লগস, মানে অল মিক্স ব্লগস ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করুম। তার জন্য চ্যানেলের নাম দেখছি অ্যাপকে মিনি ব্লগার, কথাটা বুঝতে পারছেন? তো এটাই হলো আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আমাকে গ্রাম অঞ্চলের কিছু কিছু ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করুম, তো আমাকে সাপোর্ট করে থাকেন আমার এই চ্যানেলটা, যাতে অল্প একটু সময়ের ভিতরে যাতে আমার চ্যানেলটা গ্রো হয়, তো এটাই দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওগুলো কীভাবে আপলোড করবেন এটা যদি আমি দেখাইতে যাই, ভিডিও কীভাবে এডিট করবেন এটা যদি আমি এই ভিডিওতে দেখাইতে যাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার নিজেরই ভিডিওটি ভালো লাগবে না, কারণ একটা লং ভিডিও ভালো লাগে না, কতটা বুঝতে পারছেন? সেই লং ভিডিওর মাঝে ইন্টারেস্ট থাকতে লাগবো, তারপরে হ্যাঁ ভালো লাগে। যেহেতু এই ভিডিওতে অতটুকু ইন্টারেস্ট নাই, আমি জাস্ট এইটাই দেখালাম যে তিন ধরনের ব্লগ ভিডিও করতে পারবেন, হোম ব্লগস, মোটো ব্লগস, ট্রেভেল ব্লগস। তো আপনারা নিজে ডিসাইড করেন যে কোন ধরনের ভিডিও আপলোড করবেন। যদি আপনার ইচ্ছা আছে যে ব্লগ ভিডিও করবেন, তাহলে ব্লগ ভিডিও বানাতে পারেন, কথাটা বুঝতে পারছেন? তো ব্লগ ভিডিও বানাতে থাকেন, তাহলে থাকেন ইনশাল্লাহ একটা দিন সাকসেস হয়ে যাবেন। আবার একটা কথা বলি ভাই,
আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না, যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আমার ইউটিউব ফেসবুকের প্রতি কিছু নলেজ আছে, তার জন্য বলি যে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটিতে ভিডিও পাবেন। আমার একটা ফেসবুক পেজও আছে, তো এটা হলো ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। আমি ফেসবুক পেজে আমি আপনাকে ফলো করতে বলি নাই, যদি পারেন যদি সম্ভব হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? যা হোক, আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারবেন, আমি ওই হিসেবে ভিডিও বানাবো নেক্সট ভিডিও। যারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন কষ্ট করে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেকটা ভিডিও মিলুম। আজকের জন্য আসসালামু আলাইকুম আর খুদা হাফিজ।